হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা এখন করতে এসেছি সেটা সম্পূর্ণ একটা অন্য টপিক যেটা না আমার জাস্ট গা রিডি করে উঠলো ভিডিওটা দেখার পর আমার জাস্ট সহ্য হলো না হ্যাঁ প্রথমে আগে ক্ষমা চেয়ে নিই আমার কিছু কো ক্রিয়েটার্স যারা নাকি এই মেয়েটিকে খুব সাপোর্ট করে খুব ভালোবাসে তো এই মেয়েটিকে আমিও কিছুদিন আগে অবধি খুবই সাপোর্ট করেছি এবং মানে সিরিয়াসলি ওর ছেলের অসুস্থতার কারণে যখন ওর মাথায় এত টাকার চিন্তা তখন আমার মনে হচ্ছিল যেন এই টাকাটা হয়তো আমাকে জোগাড় করতে হবে এতটাই তা তার দুঃখে প্রত্যেকে দুঃখিত হয়েছিল কিন্তু তারপর যত দিন যায় তত ক্রমশ প্রকাশ্য প্রত্যেকবার যেইটা হয়েছে সে পুরো চল্লিশ লাখ টাকা ইউটিউব থেকে তোলার চেষ্টা করেছে কিন্তু সে অক্ষম সে বারো লাখ পঁচিশ হাজার টাকা সামথিং কিছু তুলেছিল তো ব্যাস ওটা তুলে এবার না চিকিৎসা করছে আর না ওই টাকা পাবলিককে ফেরত দিয়েছে তো পাবলিক ফেরত চায়নি কিন্তু পাবলিক চেয়েছিলো অন্তত ছেলের চিকিৎসাটা শুরু করুক কিন্তু সেটারও কোনো নাম গন্ধ নেই সে নাকি পুনেতে যাচ্ছে তো তার মধ্যেই আবার ঘটে গেল তার বাড়িতে অঘটন তার ঠাকুমা চলে গেলেন তো আজকের আমার ভিডিও তার ঠাকুমা চলে যাওয়া নিয়ে আমি জানি না আমার কন্ট্রোভার্সি বাকি যে দিদিরা বোনেরা রয়েছে আমার এই কন্ট্রোভার্সিটাকে ঠিক কীভাবে নেবে বা কতটা আমাকে ছোট করবে বা কতটা আমাকে নিম্নমানের ভাববে বাট বিশ্বাস করো আমি কখনো সত্যি বলতে ভয় পাইনি কোনোদিনও পিছুই নি আমি যদি মানে বুক দিয়ে বাজিয়ে সত্যি কথা বল মানে মানে হয়ে ভিডিও করতে পারি বুক বাজিয়ে তেমনি তার ভুল দেখলে তার ভুলটাও বলতে পারি এত ভুল করেনি এত করেছে ক্রাইম তো করেছে মানে একটা মানুষ সে টাইটেল দিয়েছে মা ঠাকুমা এসে মাত্র আধ ঘন্টা বাড়িতে থেকে সবার হাতে জল নিয়ে তারপর পরলোক গমন করেছে মানে সিরিয়াসলি শুধু দেখলাম একটা মানুষ তার সিচুয়েশান খারাপ সে শেষ পর্যায়ে আমার ঠাকুমাও যখন মারা গেছে আমি প্রথমে ছোট্ট করে আগে ঘটনাটা বলি যখন মারা গেছে আমার ঠাকুমাকেও ডাক্তার যখন বলে দিয়েছিল যে এর আর কোনো বাচ্চার আশা নেই তো শেষ কদিন আপনারা বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারেন যে কদিন বাঁচবে কিন্তু আমার ঠাকুমাকে যেদিন আনার কথা তার আগের দিন একদম ভোর রাত্রেবেলা আমার ঠাকুমা গত হয়ে যান কিন্তু এরা সেই সুযোগটা পেয়েছিল বাড়িতে নিয়ে আসার যাক তার কপালে ছিল বাড়িতে আসার তো বাড়িতে আসার আধ ঘন্টা পর উনি গত হন কিন্তু এই আধ ঘন্টা যে এইভাবে একটা দিনের কন্টেন্ট হতে পারে এই ছোট লোক চামারটার কাছে সিরিয়াসলি মানে একে আমি কি বলবো এখন যদি একটা কথা বলি না মানে একটা কথা খুব প্রচলিত আছে যে গ্রামের মেয়েরা নাকি মানে খুব মানে অতীব চালাক হয় কি মিন্স চালাক তাদের বুদ্ধি তাদের সিঙানাগিরি খুব বেশি হয় তারা নাকি যে কোনো একটা শহরের মেয়েকে সাধঘাটের জল খাইয়ে ফেলতে পারে তো এই কথাটা বললাম বলে অনেক তর্ক বিতর্ক হবে অনেক কমেন্টস তোমরা করবে কিন্তু একটা প্রচলিত কথার কথা আমি বলেছি অনেকেই এই কথাটা বলে থাকেন কিন্তু গ্রাম শহর বলে কথা নয় কথা হচ্ছে মানুষের মেন্টালিটি ঠিক আছে তো এবার অনেকেই কমেন্ট করার করবে তার আগে আমি বলে দিই তোমরা বলতে পারো মন্দিরার কথা তোমরা একটা জিনিস দেখবে মন্দিরা আর বাবা প্রথমত তো ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি ক্যামেরার সামনে এসে শর্ট ভিডিও করতে ক্যামেরার সামনে এসে ভ্লগ করতে ক্যামেরা ফ্রেন্ডলি ছিল ক্যামেরা করতে উনি ভালোবাসতেন উনি ভালোবেসে এটাকে কাজ করতেন এবং এখান থেকে সে আর্নিং করতো এটা ছিল তার ভালোবাসা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্দিরা কিন্তু তার শেষ যাত্রাটুকু ক্যাপচার করে তার বাবা শেষ মুহূর্তে হাত ধরে করছে সে মরে যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু মন্দিরা ক্যাপচার করেনি ঠিক আছে সে কোথা থেকে ক্যাপচার করে তার বাবা গত হয়ে যাওয়ার পর তার বাবার পায়ের ছাপ থেকে তার বাবার পায়ের তেল মানে শেষ কৃত্য যেগুলো থাকে তার শেষকৃত্যটা শুরু থেকে শেষ অব্দি বা তার শেষ যাত্রাটা শেয়ার করেছে এই ছোট লোক অসভ্য ছেঁচরা মেয়েটা তার ঠাকুমাকে নিয়ে আসা থেকে শুরু করে বুঝতাম তার শেষ যাত্রা শেষ কৃত্যটা সে ক্যাপচার করেছে কিছুটা কিছুটা ঠিক আছে যে শেষ যেমন লাস্টে একটুখানি দেখেছে যে তার ঠাকুমাকে শুয়ে রাখা হয়েছে শেষ যাত্রার জন্য সে রেডি সে যদি এই যে পায়ে তেল দেওয়া তার বাবার কাকারা আশীর্বাদ নিচ্ছে এটুকু জায়গাও যদি করতো তাহলে একটা কথা থাকতো একটা মানুষকে একটা জীবিত মানুষকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো তার সামনে বসে এরা এত জঘন্য এত নোংরা এত ন্যারো মাইন্ড যে এই ধরনের কিছু যেগুলো মানুষ মানে সাফোকেশন হয় যেগুলো মানুষের মনে যেগুলো মানুষ নিতে পারে না ঠিক সেই রকম মানে ছেচরা আবার ভয়েস দিচ্ছিল যে ঠাকুমা এসে আধ ঘন্টা ছিল তারপর গত হচ্ছেন মানে কীভাবে ক্যাপচারগুলো করেছে মানুষটা বাড়িতে আসলো তার পাশে সবাই ঘিরে তার কানে নাম দিচ্ছে তার জন্য গীতা পাঠ করছে মানে প্রত্যেকে রেডি যে মানুষটি এক্ষুনি গত হবে তার জন্য বাইরে কীর্তন হচ্ছে মানে একটা মানুষ কিভাবে মানে তার মৃত্যুর আগে কষ্ট মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সেইগুলো এই জানোয়ার ছেঁচড়া মেটা মানে ক্যামেরা বন্দি করে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কখনো ঘর থেকে এবং সেখানে আর ক্যামেরা ছিল জানি না ওই ক্যামেরাটা কার ছিল নিশ্চয়ই সেও কোনো ভ্লগার হয়তো তার বোন হতে পারে তো আর একটা ক্যামেরাও ছিল মানে এরা তখন একটা মানুষের মৃত্যু যন্ত্রণা সামনে থেকে নিজেরা দেখাই তো একটা বিশাল বড় ব্যাপার সেটা যখন আমরা দেখছি আমাদের মানে হাল খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সে সামনে থেকে মৃত্যু যন্ত্রণাটা দেখছে তার মৃত্যু যন্ত্রণাটা দেখছে আর ওই দিক দিয়ে বরকে মানে বা সামথিং কাউকে ক্যামেরা করতে ঠিক ধরে রেখেছে ভাই আমাকে সমেত নিবি আমি শেষ সময় অবধি হাত ধরেছিলাম আমি শেষ সময় অবধি হাত ধরেছিলাম আমি হাত ধরে থাকাকালীন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কখনো মাথার মানে মানুষটা কষ্টে তার শেষ মৃত্যু যন্ত্রণা উঠে গেছে তার মাথার সামনে দিয়ে জানলা দিয়ে তা কখনো পায়ের দরজার সামনে দিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করাটার ভিডিও করা হচ্ছে ওই হরিনাম ওই গীতা পাঠ জানোয়ার এই জানোয়ার ছেঁচরা আমাকে বলেছিল দিদি কোচবিহারে এসো বিশ্বাস কর তোর ভা বাড়ি ভাগ্যিস অত দূর যদি আমি ওখানে তুই যদি আমার আশেপাশে হতিস না তোকে আমি না এমন খিস্তিটা মারতাম না বিশ্বাস কর আমার না রিডি করে জ্বলছে সারা শরীর আমরা আমাদের দুঃসম্পর্কের আত্মীয় স্বজনের সঙ্গেও এটা করতে পারবো না আমার বাবার কাকি আমার ঠাকুমা ছিলেন বড় তারপরে আমার ঠাকুমার যে মেজো যা ছিলেন মানে আমার বাবার মেজো কাকি ওনার কাজ সম্পন্ন হল সোমবার উনিও মারা গেছিলেন আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে চাইলে মানে উনি তো তাও আমাদের একটু দূর সম্পর্ক মানে একটু হলেও বাবার কাকি সেটা চাইলেও ক্যাপচার করে না দিতে পারতাম সব ক্যাপচার করে দিলে প্রচুর ভিউজ প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যায় ভাই যারা যারা মন্দিরার দোহাই দেবে ওই যে বলে দিলাম মন্দিরার শেষ কৃত্য শেষ যাত্রাটুকু শেয়ার করেছে এই ছেচরা জানোয়ার ছোট লোক মেটা মানে টাকার জন্য এত মরিয়া মানে টাকার যে কিলো আজকে থেকে বিশ্বাস কর তোকেও বলতে বাধ্য হচ্ছে ডিজিটাল ভি বাকিটা ডট 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 পুরোটা আর বললাম না তোকে একটা টাইম খুব সাপোর্ট করেছি খুব ভালোবেসেছি তোকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও কোনো দিনও নামায়নি কিন্তু আজকে বাধ্য হলাম মানে একটা যেই জায়গাটা মানুষের সেন্সিটিভ জায়গা প্রত্যেকটা ক্রিয়েটারের একটা মানুষের মারা যাওয়ার পর সে একটা ভিডিও নিল বা মারা যাওয়ার পর তার শেষ যাত্রাটুকু সামান্য একটু ক্যাপচার করলো ঠিক আছে কিন্তু একটা গোটা ভ্লগে শুধু দেখালো ঠাকুমাকে নিয়ে আসলো ঠাকুমা আধ ঘন্টার জন্য ছিল ও হাত ধরে ঠাকুমার মৃত্যু যন্ত্রণাটা মানে তার মারা যাওয়াটা নিজের ক্যামেরায় শেয়ার করছে দু ঘন্টায় চোদ্দো হাজার ভিউজ যেটা নাকি ও স্বপ্নেও ভাবতে পারে না শুধু ভিউজ আর পয়সার জন্য ওই পয়সা নিয়ে তোর ছেলেকে তুই সুস্থ করতে পারবি তো বলতে আজকে বাধ্য হচ্ছি বলতে আজকে বাধ্য হচ্ছি একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সেটাকে তুই ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে করে শ্যুট করছিস সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এইটা ছেড়ে তুই বলবি তোর ঠাকুমার স্মৃতি রেখেছিস তুই এটাই তুই বলবি এটাই তুই ডেফিনেশান দিবি কেন রে ভালো স্মৃতি তো কোনোদিনও দেখিনি কোনোদিনও তো দেখিনি তোর ঠাকুমা বেঁচে থাকতে ঠাকুমাকে নিয়ে একটা ভ্লগ করেছিস ঠাকুমা বেঁচে থাকতে ঠাকুমাকে গিয়ে দিনও ভ্লগে দেখিয়েছিস দেখিয়েছিস আগে দেখিয়েছিস কি না জানি না আমি যে কদিন তোর ব্লগ দেখছি আমি তোর ব্লগে তোর ঠাকুমাকে দেখিনি যিনি নাকি গত হয়েছেন যার গত হওয়ার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করাটুকু ওই আধ ঘন্টা তুই নিজের ভিডিওতে ক্যাপচার করেছিস হ্যাঁ তুই এত বড় ছাচরা এই টাকা দিয়ে এই পাপের টাকা দিয়ে একটা মানুষের মৃত্যু যন্ত্রণায় ছটফট করা এই আধ ঘন্টার দাম যে টাকাটা তুই রেভিনিউটা তুলছিস ওই টাকা দিয়ে ছেলেকে সুস্থ করতে পারবি তো কম তো টাকা লুটলি না হুম ওইদিকে একজন বড় ব্লগারের বাড়িতে গিফট আসছে কেউ কেউ নিজের কেচ্চা বিক্রি করে অনেক টাকা কামাচ্ছে তুই ভাবছিস মাঝখান থেকে আমি তো কিছু করতে পারছি না না আমার স্বামী কোনো পরকিয়া করে না আমি কোনো পরকিয়া করতে পারবো গ্রামের এসব চল নেই এসব হবে না কি করা যায় না আমরা মিথ্যে ছাড়াছাড়ি দেখাতে পারবো হবে না কি করতে হবে মানে আমার ছেলের জন্যও তো গিফট আসে না আমি যদি কেউ যদি ছেড়ে চলে যেত তাও না এরকম একটা দালাল থাকলে যেরকম ওই বড় ব্লগারের ছেলের জন্য ছেলের মুখ দেখিয়ে দেখিয়ে এত টাকা পয়সা লোটা লুটি গিফট মানে অনেক কিছু হয়ে গেল তো সেই পরিস্থিতিও তোর নেই সেই জন্য কী করলি ছেলের রোগের নাম করে ছেলের চিকিৎসার নাম করে টাকাটা তুললি তোর ছেলে অসুস্থ তার চিকিৎসার দরকার কিন্তু আজ অবধি টাকাটা তোলার প্রায় এক দুই সপ্তাহ হয়ে গেছে তারপরে এখনো অবধি তুই কোনো রকমের চিকিৎসা দেখাতে পারলি না তুই সেকেন্ড ওপিনিয়ন নিতে যাবি সেইটাও তুই এখনো অবধি দেখাতে পারলি না তারপরে উপরন্ত ভিউজের জন্য একটা মানুষের শেষ জীবনের শেষ আধ ঘন্টা সময়টুকু আধ ঘন্টার সময়টুকু সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে তুই চারিদিক থেকে ক্যামেরা করছিস সেটা তুই মানুষের সঙ্গে শেয়ার করছিস হজম হবে তোর এই টাকা দেখিস দেখিস আজকে বলতে বাধ্য হলাম খুব খারাপ এই ভিডিওটা সবার খারাপ লাগবে সবাই নেগেটিভ কমেন্ট করবে কমেন্ট বক্স অফ করে দেব তারপরেও যেটা সত্যি শুধুমাত্র এই মুখ থেকে সেটাই বেরোবে যেইটা খারাপ লেগেছে সেইটা বলেছি যখন ভালো কিছু দেখেছিলাম তখন ভালোটাও বলেছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট বক্স অফ থাকবে কারণ তোমরা যা নোংরা তোমরা কমেন্ট বক্স নোংরা করতে আসবেই তো আগে ভাগে কমেন্ট বক্সটাই অফ করে দেওয়া ভালো আর আবার অনও থাকতে পারে কারণ তোমাদের মুক্ত আমি চাই না পাল্টে কোনো খিস্তি দিতে কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই বলবো এইসব দেখে চুপ করে থাকতে পারবো না মুখে আঙ্গুল দিয়ে থাকতে পারবো না ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে টাটা